বেড়াতে ভালোবাসি, কিন্তু কাজের চাপ আর সংসারের ব্যস্ততায় বড় বড় স্বপ্নের ঘোরার জায়গাগুলো খুব একটা হয়ে ওঠেনি। তবে ছোট ছোট সুন্দর বেড়ানোর জায়গাগুলো সেই দুঃখ মিটিয়েছিল। ভালো লাগতো যখন আমাদের ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো সবার কাছে বেশ দামি হয়ে উঠত। তাই ঠিক করলাম এবার থেকে নিজেদের স্মৃতিগুলো আর নিজেদের কাছে আটকে রাখবো না, সবার সাথে ভাগ করে নেব। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো সবাইকে আনন্দ দেবে। তাই করোনার দ্বিতীয় ঢেউ কাটতেই ঠিক করলাম চারজন মিলে এবার বেড়াতে যাব। কিন্তু তৃতীয় ঢেউয়ের ভয়ে মা নিজেকে এবং মেয়েকে আটকে দিল, আর প্রচুর উৎসাহ দিয়ে বলল, যা করবি দেখে যেন লোকে মুগ্ধ হয়। ব্যাস আর কি, সিগন্যাল যখন গ্রিন তখন বেরিয়ে পড়লাম নতুন কিছু জানতে, নতুন কিছু দেখতে। সঙ্গে চাইছি কিন্তু তোমাদের। আমি রাই। আমি জয়। আমাদের সাথে এনজয় ট্রাভেলিং। তো আমরা হাওড়ায় ঢুকলাম। লোকের ভিড় মোটামুটি আছে, আমি দেখাচ্ছি। দুজনে ট্রেনে উঠে গেছি। আপাতত আমরা যে ট্রেনে উঠেছি সেটা হচ্ছে হাওড়া ধানবাদ স্পেশাল। বুঝতেই পারছো আমরা যাচ্ছি হচ্ছে ধানবাদ। কেন যাচ্ছি, ধানবাদে কি আছে, অনেকের মনে একটা প্রশ্ন আছে, কেন ধানবাদ, ওয়াই ট্রাভেল ব্লগিং ইন ধানবাদ। তো শুধু ধানবাদ নয়, আমরা ধানবাদের সঙ্গে আরেকটা জায়গায়ও যাব। এই ট্যুরে আমরা কিন্তু একটা ট্রেকও করতে চলেছি, যেটা আমার লাইফের প্রথম ট্রেক, আমার লাইফের সেকেন্ড। সমস্তটা করে দেখাবো। আপাতত ট্রেনে, ট্রেন ছাড়বে 5:20, এখন বাজে হচ্ছে এক্সাক্ট 5টা। তো আর 20 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে, তারপরে বাকি আস্তে আস্তে সমস্ত কথা হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ট্রেন ছেড়ে দিয়েছে পারফেক্ট টাইম 5:20। তো আমাদের জার্নি শুরু হলো টুয়ার্ডস ধানবাদ। আরেকটা ইনফরমেশন, ট্রেনের স্পিড ভালো, ট্রেনের এসিও ভালো, খুব স্ট্রং এসি, ভালো এসি, বাট ট্রেনের বাথরুমটার অবস্থা খুব খারাপ। বাথরুমের সামনে দাঁড়ানো যাচ্ছে না, যে কারণে একটা ভিডিও দেখেও করতে পারলাম না, কারণ আমার মনে হলো যেন ক্যামেরার মধ্যে দিয়ে গন্ধটা ঢুকে যাবে ভেতরে। এনিওয়ে প্রচণ্ড দুর্গন্ধ, বাট বাকি নর্মালি ট্রেন নর্মাল স্পিডেই চলছে, এসি কাজ করছে, কোনো কষ্ট হচ্ছে না, গায়ে কোনো ঘাম নেই, কমফর্টেবল। এতদিন বাদে ট্রেনে উঠে মনটা কেমন ভালো হয়ে গেল। ট্রেন যেন এক অন্য অনুভূতি, মনটা চাঙ্গা করে দেয়। ট্রেন ছাড়তেই বাকি যাত্রীরা কেউ ঘুমিয়ে নিচ্ছে, কেউ গল্প করছে, কেউ বা নিজের মতন অন্য কিছুতে ব্যস্ত। আমরাও নিজেদের মধ্যে গল্প করতে করতে আর চা খেতে খেতে বাইরে জানলা দিয়ে পরন্ত বিকেলের দৃশ্য দেখতে লাগলাম। পানাগড় স্টেশন পেরোতেই পরিচয় হয়ে গেল গণেশ দাস বাউলের সঙ্গে। আসরটাকে জাস্ট মাতিয়ে দিয়ে গেলেন। ভুবন মোহন গোরা
বাউল গানের ছন্দে মেতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে গন্তব্যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ধানবাদ পৌঁছালাম, ট্রেন রাইট টাইম আছে 9:35। এবার হোটেলে যাব, তারপরে কথা বলবো। তারপরে কথা বলছি। হোটেল বুক করা ছিল স্টেশনের খুবই কাছে, তাই খুব সহজেই একটা অটো ভাড়া করে চলে গেলাম আমাদের হোটেল শেখার্স রেস্ট হাউসে। আমি এখন আছি শেখার্স রেস্ট হাউসে। জাস্ট আজকে রাত্রিটা আমরা এখানে কাটবো, কারণ কালকে আমরা লোকাল ধানবাদ সাইন্সিং করে আমরা আরেক জায়গায় বেরিয়ে যাবো। কোথায় যাবো সেটা কালকে বলি, বা তার আগে আমি আমার রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমার রুম নম্বর 206। এই হচ্ছে ঘর, এই বেড, এখানে একটা টেবিল আছে, একটা সাইড টেবিল আছে, একটা ইন্টারকম আছে, এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে টিভি আছে, যদিও টিভিটা আমাদের খুব একটা লাগবে না। এখানে একটা আয়না দিয়েছে, বেশ ভালো বড় আয়না। একটা ছোট্ট কাবার্ড আছে, আর এখানে হচ্ছে বাথরুম, গিজার আছে, চলছে, কলে জল আছে, ঠিক আছে। এখানে একটা মিররও আছে। তো কেমন লাগছে হোটেলটা একটা রাত্রির জন্য? ঠিকঠাক চলে যায়। একটা রাত্রির কাটানোর জন্য ঠিকঠাক। জাস্ট একটা রাত্রি আমরা থাকবো এখানে, যা বললাম কালকে আমরা বেরিয়ে যাব। তো এই একটা রাত্রির জন্য এই হোটেলটা যথেষ্ট। এসিও আছে, এসি চলছে, পাখা আছে, কোনো প্রবলেমই নেই। তো চলো আপাতত আমাদের একটু নিজেদেরকে পরিষ্কার করি, কোভিড চলছে তো। হ্যাঁ, তারপর আবার ডিনার আমরা অর্ডার দিয়েছি, তো ডিনার এলে পরে আমরা দেখিয়ে দেবো ডিনার। আর আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে যে এই হোটেলের কত কস্ট ওয়ান নাইট, দিয়ে দেবো। চলো আবার পরে আসছি। আজকে রাতে ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গুড মর্নিং সবাইকে। আমরা এখন ধানবাদের যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে চেক আউট করে গেছি। তো রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্ট আমরা করবো। আমরা এই মুহূর্তে ব্রেকফাস্ট করলাম মানিস ক্যাফেতে। ক্যাফেটার ভিডিও মানে ক্যাফেটার ছবি বাইরে থেকে ক্যাফেটা কেমন সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটা কথা বলছি, খাবারটা সত্যিই অসাধারণ। সাউথ ইন্ডিয়ান ডিশ আমরা ধোসা খেলাম, খাবারটা সত্যিই অসাধারণ, খুব রিজনেবল প্রাইস। আমি ভেতরে চাইলাম যে একবার যদি খাবারের ফটোগুলো তোলা যায়, যদি খাবারের একটা ভিডিও করা যায়, যদি রিভিউ করা যায়। তো ওরা বললো না, আমরা এখানে অ্যালাউ করি না। তো কিন্তু ওদের এটা করা উচিত, কেন করি না এটা বললো করা উচিত, কেন ওদের খাবার কোয়ালিটি কিন্তু ভালো। আমরা যে ধোসাটা খেলাম ওটা কিন্তু সত্যি খুব ভালো খেতে। আর অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে বললো আপনি বাইরেটুকুনি ভিডিও করতে পারেন। তো আমি বাইরেটাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম। যদি ধানবাদ আসো, এই রেস্টুরেন্টটা কিন্তু হাইলি রেকমেন্ডেড ব্রেকফাস্ট করার জন্যে। মানে সকালবেলা যদি সূচনাটা যদি এত ভালো হয় তাহলে দিনটা খুব ভালো যাবে। তো এবার আমরা ব্রেকফাস্টের পরে আমরা রওনা দিচ্ছি মাইথনের পথে। আমাদের টোটাল ট্রাভেল করতে হবে 48 কিলোমিটার্স ফ্রম ধানবাদ। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 1.25 ঘন্টা মতন। বারাকার নদীর উপর অবস্থিত মাইথন ড্যামটি লম্বায় 15,712 ফিট, চওড়ায় 35 ফিট আর উচ্চতায় 165 ফিট। এটি দামোদর ভ্যালি কর্পোরেশন
বা ডিভিসের অন্তর্ভুক্ত। মাইথন নামে একটা আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন আছে যা সাউথ ইস্ট এশিয়ায় প্রথম। 1957 সালে মাইথন ড্যামটি স্থাপন করা হয়ে থাকে কারণ ফ্ল্যাট কন্ট্রোল, বিভিন্ন ইরিগেশন স্কিম চালু করা, ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিয়াল জল সরবরাহের জন্য ড্রেনেজ আর মাইথন ড্যামে 60,000 কিলোওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করা হয়ে থাকে সেটা সাপ্লাই করার জন্য। চলো দেখে আসি। আমরা এখন আছি মাইথন ড্যামের সামনে। তোমরা যদি এই অঞ্চলটা দেখো, এটা পুরোপুরি মাইথন ড্যামের অঞ্চল। এইদিকে হচ্ছে যেখানে বোটিং এর জায়গাটা, আমরা পরে এই জায়গাটায় যাব। এখানে দোকানপাট মোটামুটি সব খোলা, খুব রিজনেবল ভাবে। এখানে কার পার্কিং একটা আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই ভেতরে যদি তুমি হেঁটে ঢুকতে চাও তাহলে কিন্তু এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তবেই তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে, কারণ ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডে। তো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা না করে এখান দিয়ে যাওয়া যাবে না, প্লাস তোমার টেস্টের রিপোর্ট এখানে দেখা হবে তুমি যখন ফিরবে। তো এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করলে পরে ওরা তোমাকে একটা পাস দেবে, সেই পাস নিয়ে তুমি ভেতরে হাঁটতে হাঁটতে যেতে পারো, গিয়ে পুরোপুরি দেখে তুমি চলে আসতে পারো। তো আমরা আপাতত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করব, করে তারপরে আমরা ভেতরে ঢুকব। র্যাপ টেস্ট করে মাইথন ড্যামের ওপরে ঢোকা তো গেল, কিন্তু কোনো ফটো বা ভিডিও করা গেল না, কারণ ওখানে একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড। খুব সুন্দর ভিউ পাওয়া সত্ত্বেও একটাও ফটো তুলতে পারলাম না। কিন্তু আমরা দেখবো আর তোমরা দেখবে না, তাই আবার হয় নাকি? তাই ওয়াটার ফোবিয়া থাকা সত্ত্বেও নৌকা ভাড়া করলাম তোমাদের দেখাবো বলে। আমাদের মাঝি ভাই যুধিষ্ঠির মাহাতো বারাকান নদীর ওপর কিছু সুন্দর ছোট ছোট দ্বীপ দেখালেন। একটা দ্বীপে কাছে এসে তো মনে হলো যেন কোনো যক্ষের ধনের সন্ধানে চলেছি। বারাকান নদীর জলে হাত ভিজিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখে নৌকা বিহার করে আমরা আস্তে আস্তে মাইথন ছাড়লাম। আমরা মাইথন দেখে নিলাম, মাইথন দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 1:15। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি ভাটিন্ডা ফলসের দিকে, আমাদের সেকেন্ড লোকেশন। ইনফ্যাক্ট বলতে গেলে আমাদের ধানবাদের লাস্ট লোকেশন। এরপরে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, ধানবাদের ভাটিন্ডা ফলস। মাইথন ড্যাম আর ভাটিন্ডা ফলস মোটামুটি এটা একটা ঝটিকা শহরের মতন হয়ে গেল। তো ভাটিন্ডা ফলস একটা বেশ গ্রিনারির মাঝখানে একটা সুন্দর ফল, যেখানকার জলটা গিয়ে সোজা মিশেছে দামোদর নদের সঙ্গে, মানে কিছুটা হলো দামোদর নদের একটা উৎস বলা যেতে পারে।
তো এবার ওখানে খুব সুন্দর, মানে যেটা ব্যাপার হচ্ছে ওই জায়গাটা হচ্ছে মেইনলি পিকনিক স্পট, মানে যেরকম আমরা পশ্চিমবাংলার দিকে নানান রকম দেউলটি ফেউলটি নানান রকম জায়গায় যাই আমরা পিকনিক করতে, সেরকমই এইখানকার লোকেদের কিছু সুন্দর সুন্দর পিকনিক স্পট আছে যেখানে গিয়ে ওরা তারা পিকনিক করে। তার মধ্যে ভাটিন্ডা ফলস একটা, তো শুনেছি ফলটা নাকি খুব সুন্দর, একদম গ্রিনারির মধ্যে। চলো আপাতত ওই পথেই দেখো, পথের দৃশ্য দেখো, ততক্ষণে আমরা পৌঁছাই। ধানবাদ থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে ওয়াটারফল অফ মুনিতি বা ভাটিন্ডা ফল। লাগলো ভাটিন্ডা ফলস কমেন্ট করে জানাতে হবে, তাহলে আরও একটু এনার্জি পাবো করার জন্যে। তো আপাতত আমাদের ভাটিন্ডা ফলস শেষ এবং ধানবাদকে আমরা টাটা বলছি। দুখানা খুব ইম্পর্টেন্ট স্পটস অফ ধানবাদ দেখালাম, এবার আমরা দুজনে মিলে চলে যাচ্ছি, কেননা আজকে রাত্রিরে আমরা আজকে ইনফ্যাক্ট বিকেলের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেখানে আমাদের আজকে রাত্রিবেলা থেকে আমাদের একটা ট্রেকিং আছে। আমরা পাহাড়ে উঠব, প্রায় সমুদ্র থেকে 4,500 ফিট উঁচুতে। তো আমরা যাচ্ছি হচ্ছে এক্স্যাক্টলি পারসনাথ, পারসনাথ হিল। তো পারসনাথে গিয়ে আমরা ওখানে একটা হোটেল দেখব, সেই হোটেলে আমরা চেক ইন করবো। চেক ইন করে আপাতত একটুখানি কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে রাত্রিবেলা আমাদের যা ক্যালকুলেশন আছে তাতে আমরা 11টা থেকে 11:30টার মধ্যে আমরা শুরু করবো। জানি না 11টা থেকে 11:30টা হবে নাকি আরও একটু দেরি হবে, ডিপেন্ডস অন দ্য ওয়েদার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নিজেদের কন্ডিশন, কারণ একটু রেস্ট নিতেই হবে, অনেকটা ট্রেক। তো আপাতত আমরা এগোচ্ছি পারসনাথের দিকে। আমরা পারসনাথের পথে প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ সময় লাগবে। তো আপাতত এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে পারসনাথে আমরা কোন হোটেলে উঠলাম, পারসনাথ ট্রেকিং কখন আমরা শুরু করছি, ট্রেকিং করার সময় তোমাদেরকে কী কী দেখাবো, নানান রকম প্রচুর জিনিস দেখানোর আছে, অনেক উপরে এলিভেশনে আমরা উঠব। এই পুরো জিনিসটা নিয়ে আমরা দুজনে আবার আসবো পরের এপিসোডে। মন দিয়ে আমাদের চ্যানেলটা দেখো, অনেক ইন্টারেস্টিং জিনিস আসবে দেখাবো। চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাতে আমরা যখন নতুন কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো আমরা কিন্তু কমেন্ট চাই, প্লিজ কমেন্ট অ্যান্ড সে।
গুড বাই বাই বাই